হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে একটা খুব ভালো এবং বড়ো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো যেখানে তিনশোর বেশি পদের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু এই পদের জন্য আবেদন করা যাচ্ছে তো এটা সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে দেখানো হয়েছে ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আছি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটেই অফিসিয়াল নোটিফিকেশানটা দেওয়া হয়েছে তো সেই অফিসিয়াল নোটিফিকেশানের জন্য ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই মেনু বাটন এ ক্লিক করে এখানে এই যে অপশান রয়েছে রিক্রুটমেন্ট এখান থেকে রিক্রুটমেন্ট নোটিশ অপশানে ক্লিক করলে রিক্রুটমেন্ট নোটিশের উইন্ডো খুলে যাবে এবং এখানে দেখো তিন দুই দু হাজার দুইতে পাবলিশ করা হয়েছে মাইনিং শেরদার রিক্রুটমেন্ট নোটিশ তো এখানে ক্লিক করে আমি নোটিফিকেশানটা ডাউনলোড করে নিচ্ছি তো তাহলে বন্ধুরা এটাই হচ্ছে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের রিক্রুটমেন্টের অফিশিয়াল নোটিফিকেশান যেখানে নোটিফিকেশনের ডেট এবং নোটিফিকেশান নম্বর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো নোটিফিকেশানে বলা হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে কোল মাইনিং এর জন্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ডের জন্য কিন্তু রিক্রুটমেন্ট চলছে এবং আবেদন নেওয়া হচ্ছে মাইনিং সিটদার পদের জন্য টি এস গ্রুপ সি ক্যাটাগরির পদ এটা যেখানে টোটাল মাইনে এখানে দেওয়া রয়েছে বেসিক পে কত হবে জেনারেলদের জন্য ভ্যাকান্সি এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং টোটাল ভ্যাকান্সি আছে তিনশো তেরোটা এবং নোটিফিকেশানে বলা হয়েছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে কুড়ি দুই দু থেকে এবং এটা চলবে দশ তিন দু পর্যন্ত এবং এই যে আবেদন এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে এটা অনলাইন প্রসেস সম্পূর্ণভাবে অনলাইনে আবেদনটা করতে হবে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানটা দেখে নেওয়া যাক এডুকেশান কোয়ালিফিকেশানে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে টেন প্লাস টু অথবা ইকুইভ্যালেন্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদন করা যাচ্ছে তার সঙ্গে একটা ভ্যালিড মাইনিং ইটারশিপ সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ মাইনিংয়ের ওপরে একটা সার্টিফিকেট থাকতে হবে তার সঙ্গে একটা ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট থাকতে হবে এবং চতুর্থ অপশন রয়েছে ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট একটা থাকতে হবে তো তোমাদের যাদের এই সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করে দেবে এবং যাদের নেই তারা কিন্তু যদি পারো একটু চেষ্টা করে এই সার্টিফিকেটগুলো যদি তোমরা জোগাড় করতে পারো তাহলেও কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে অর্ দিয়েও বলা হয়েছে যদি ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে তার সঙ্গে ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট এবং ভ্যালিড ফার্স্ট এড সার্টিফিকেট যেটা আগেও প্রয়োজন ছিল সেটা কিন্তু প্রয়োজন সেটা অবশ্যই লাগবে তো এই সার্টিফিকেট তোমরা যদি জোগাড় করতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই পদের জন্য আবেদন করতে পারবে তো তাহলে বন্ধুরা এটাই ছিল ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে তথ্য এই নিয়োগ সংক্রান্ত তোমাদের আরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু থাকে তাহলে এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ধরনের সমস্ত চাকরি সংক্রান্ত তথ্যের ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটা নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো যাতে তারাও এই পদের জন্য আবেদন করতে পারে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো